আজ দেখো এত বড় চুলে আমরা হেয়ার স্মুথনিং করব। তো চুলটা দেখো, বেনিটা দেখো কত মোটা, ওনার চুলটা যে ছিল এতটা থিক আর এতটা ঘন সেটা এই ভিডিওটা না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আর চুলটা ছিল অনেকটা বড়, কোমরের অনেক নিচে ছিল চুল, আর থিকনেসটা যেটা বললাম দেখো অনেকটা মোটা ছিল। তো এবার হচ্ছে ওনার প্রসেসিং স্টার্ট করব। ওর চুলটা অনেকটা কার্লি ছিল না, ওটা ওয়েভি হেয়ার ছিল। আর এই স্টুড মানে এই যে বাচ্চাটা রয়েছে, এই ক্লাস এইটে পড়ে, একে পেছন থেকে দেখে কেউ বলবে না যে এই একটি বাচ্চা, প্লাস ওকে দেখতে একদম নেপালি গুড়িয়ার মতো লাগছিল। তো ওনার এখন প্রসেসিং স্টার্ট করছি। তো এ এসেছে রানীডাঙ্গা থেকে। তো এর হচ্ছে হেনা করা ছিল চুলে, এ খুব সুন্দর করে চুলের যত্ন নেয়, এবং আমরা যেটা দেখলাম চুলে হেনা অ্যাপ্লিকেশন করেছিল, বাকি ওনার চুলে খুব সুন্দরভাবে মানে আমরা স্মুথনিংটা করতে পেরেছি। আগের দিনে যেটা দেখালাম যে কালার যেরকম মেল্ট হয়ে পড়ছিল, এর চুলে ওইটা হয়নি। এটা স্মুথনিং করার পরে চুলটা দেখবে কতটা বড় হয়েছে এবং কতটা দেখতে সুন্দর লাগছে। তো আমরা ফার্স্ট প্রসেসিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, স্মুথনিং আর স্ট্রেটনিংয়ের মধ্যে অনেকে পার্থক্য জিজ্ঞেস করো। তো স্মুথনিং হচ্ছে যেটা হচ্ছে চুলে তোমার প্রেশারটা কম পড়ে, যে আয়রনিং প্রেশারটা সেটা কম পড়ে, প্লাস হচ্ছে শাইনিটা এবং ফ্লোলেসটা একটু বেশি থাকে। আর স্ট্রেটনিংয়ে কী হয়, তোমার প্রেশারটা বেশি পড়ে, আয়রনিং প্রেশার যেটা থাকে সেটা বেশি পড়ে, যেমন 3-4 বার স্ট্রেটনিং করা হয়, আর হচ্ছে তোমার ওটা ফ্ল্যাট লুক দেয়, আর ওটা চুলের মধ্যে আয়রনিং প্রেশারটা বেশি পড়ে। এটাই যে পার্থক্য, আদারওয়াইজ তোমার দুটোই সিমিলার, দুটোই দুইভাবে করতে হয় এটাই। আর এটা দেখো ফাইনাল রেজাল্ট, ক্লায়েন্টের এত সুন্দর লাগছে, ওকে যখন তোমরা দেখবে ফ্রন্ট থেকে যে ও এত ছোট আর ওর চুলগুলো এত সুন্দর করে যত্ন করেছে, মানে আমরাও হয়তো ওরকম করে যত্ন করতে পারবো না। দেখো চুলটা একবার, ওর একদম কোমরের নিচে চুল চলে গেছে, প্লাস হচ্ছে চুলটা দেখতে ওকে শাইনি লাগছিল, ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই স্মুথনিংয়ের প্রাইসটা কিন্তু বেশি পড়েছে, বিকজ ওর চুলের গ্রোথটা অনেক বেশি, প্লাস হচ্ছে চুলের লেন্থটাও অনেক বেশি, সেটা তোমরা হচ্ছে দেখেই বুঝতে পারছো। বাট লাস্টে যখন ফিনিশিং লুকটা দেওয়া হয় দেখো জাস্ট ওয়াও, তোমরা মানে চুলটা সামনাসামনি যদি তোমরা কেউ দেখতে তাহলে দেখেই তোমরা বলতে ওয়াও। তো এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইনাল রেজাল্ট। তোমরা যদি কেউ স্মুথনিং করতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। থ্যাংকস ওয়াচিং দ্য ভিডিও, দেখো।